তাহলে তোমরা চলে যাও, আমি আর একা। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল ফুজামিনস্টেতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। আমার এই বার্থডে ব্লগটি আমি আরও দুই দিন আগে দিতে চেয়েছিলাম, বাট দেয়া হয়নি ব্যস্ততার কারণে। আর একটুখানি ট্রেলার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমার শর্টস ভিডিওতে, নিশ্চয়ই অনেক এনজয় করেছেন। আশা করি আজকের এই পুরো ব্লগটি আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। তো আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ব্লগটি এনজয় করবেন। আমার আজকের এই ব্লগটি আমার জন্য অনেক বেশি স্পেশাল, কেন বলুন তো? আমি বলে দিচ্ছি, আপনারা তো বলতে পারবেন না। আমার ছোট্ট লক্ষ্মী গুলু গুলু সোনামণিটার আজকে বার্থডে। কে সেই সোনামণি সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করতেছে। আমরা তো তিন বোন, আপনারা জানেন। আমার ছোটো বোন স্মৃতি, তার একমাত্র সন্তান, সে হচ্ছে আরাববাবু, আর আজকে তারই বার্থডে, ফার্স্ট বার্থডে। পরিচয় পর্ব তো শেষ, এখন বলুন তো স্টেজটা কেমন লাগতেছে? একদম ঘরোয়া পরিবেশে যারা বার্থডে সেলিব্রেশন করতে চান তারা এভাবে সাজিয়ে নিতে পারবেন, না এর চেয়ে বেটারও সাজাতে পারেন। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে যারা ঘরোয়া পরিবেশে সুন্দর করে ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন করতে চান তারা এভাবে করতে পারবেন। আর এই স্টেজটা কে সাজিয়েছে তাকে আসলে থ্যাঙ্কস না জানালে হয় না। সে পুরোটা সময় জুড়ে হচ্ছে স্টেজটার পিছনে দিয়েছে, সেটা হচ্ছে আমার মেজবোন সেতু। আমরা যখন ঘরে ঢুকলাম তখন দেখতেছি সে একা একা সব কিছু অ্যারেঞ্জ করতেছে। যাই হোক, আমরা একটুও হেল্প করতে পারিনি তাকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার গুলু সোনামণিটা, আমার বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এখন এই যে দেখেন ফুটবল, আমার আম্মু তাকে হাতে ধরিয়ে দিচ্ছে, ও একদম খপ করে ধরে ফেলতেছে, স্ট্রং হচ্ছে তো মাশাল্লাহ। আর ও তো উপর হতে পারে, আপনাদেরকে জানিয়েছি আগে। যাই হোক, ও বলটা দিয়ে খেলতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে একটুখানি ক্যাপচার করে নিই তার ভাইয়ের বার্থডেতে সে কী করেছে, সেটা হয়তোবা নিশ্চয়ই তারা যখন বড় হয়ে যাবে তখন দেখবে। আর মেমোরি হিসাবে তো ব্লগগুলো আসলে আমি রেডি করে রাখি এই জন্যই। আদিয়াত বলটা দিয়ে যখন খেলতেছে তখন একদম ও হাঁপিয়ে যাচ্ছে, এই যে দেখেন ও পা দিয়ে হাত দিয়ে দু হাত দিয়ে একদম জড়ায় ধরতেছে, আবার হচ্ছে মানে ও খুবই এনজয় করতেছে বলটা দিয়ে আসলে। যাই হোক, এত কথা বলতেছি, আসলে আজকে যার বার্থডে সে কই, তাকে তো ক্যাপচারই করা হয়নি। আসলে ও ছোটো, তো ও পাশের রুমে ঘুমাচ্ছে, এই কারণে ওকে কোনো রকম ক্যাপচার করতে পারিনি আগের মুহূর্তগুলোতে। একটু পরে নিশ্চয়ই ওকে দেখতে পারবেন। আর অলরেডি এখন আমি যখন ক্যাপচার করতেছি তখন ওর গেস্ট যারা তারা সবাই বাসায় চলে এসেছে এবং খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, ওর খালামণি, সব তিনটা খালামণি, একটা বোন যেটা বসে আছে ওইদিকে চেয়ারে। যাই হোক, আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, এনজয় করতেছিলাম। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এতক্ষণ ধরে যারা বার্থডে বয়কে দেখার জন্য ওয়েট করতেছিলেন তাদেরকে জানাই, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বার্থডে বয় তার মায়ের কোলে বসে বসে ফটোশ্যুট করছে। আর তার ফার্স্ট বার্থডের মেমোরিগুলোকে ধরে রাখার জন্য এখন কিছুক্ষণ ধরে তাদের ক্যাপচার চলবে। আর ক্যাপচার করতেছে হচ্ছে আয়াত পাপা, আর আমি পাশ থেকে আমার ব্লগের জন্য একটুখানি ভিডিও করে রাখলাম।
বার্থডে বয়ের জন্য বার্থডে কেক রেডি। দ্য ফার্স্ট বার্থডে ফার্স্ট কেক। যে নর্মাল ভয়েসটা রেখে দিব মেমোরির জন্য, বাট এত বেশি নয়েজ করছিল যে আসলে পসিবল হলো না। তো আপনারা দেখতেই থাকুন। Thank you.
এতক্ষণ কষ্ট করে যারা আমাকে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।